राजनीतिक क्षमतार कारण इच्छाकृत भावे कारागत बंदी हो आसिल अखिल गगोई माने फाकलांडुटो अखिल गगोई आसलते आज तारीख फाकलांडु कब लगे এজন ব্যক্তিয়ে এতিয়া বিধানসভাত যদি মুখ্যমন্ত্রীর লগত কানে কানে কথা পাতে পিছু হাজরিকার লগত যদি গিয়ে গোপনে দিল্লীত মিটিরালি করে গতি ইয়ার অনফলার ভিতর কি থাকিব লাগিব অসম রাইজে জানিব কল নিজর মুনাফার কারণে তেখেতে বিভিন্ন মানে রাজনৈতিক দলর লগত ভিতরুয়াকে আলাপ আলোচনা করে কেতিয়াবা কাবালে বুঝাবুঝি করে পয়সা পাতি আনিছে নাকি নবা কেতিয়াবা মনত সন্দেহ অখিল গগৈ বহুদিন জেলত আছিল তো বতাহ পানী পোৱা নাছিলে সূর্যর পোহর পোৱা নাছিল এখানে মাথার বিকৃতি ঘটিছে অখিল গগৈ সব মানে নিজাববিয়াকে একচেতিয়াভাবে যিকোনো সিদ্ধান্ত লয় কোনো কেন্দ্রীয় কমিটির লগত নবহে অখিল গগৈ নেতৃত্বত আজি রাইজর দলটো রাইজর দল হয়ে থাকা নাই একাংশ দখলদারী একাংশ অনুপ্রবেশকারী দলত পরিণত হয়েছে ইলেকশনের নামত তেওঁলোকে এই রাইজর দলর হয়ে তেওঁলোকে দোকান বজার খুলিছে তো অসমৰ রাইজে আমাক ক্ষমা করে দিয়ক আমি যিটো ভুল করলো আজি ভুলের সংশোধনই করেছো আমি আপনার সম্মুখত যে অখিল গগৈ নির্বাচনের পাছত নির্বাচন জিকিহার পিছত অখিল গগৈর যা কর্মকাণ্ড চৈরাচারী যা আচরণ আজি কংগ্রেসক বকিছে তার পিছমুহূর্ততে কৈছে কংগ্রেসে আমার লগত মিত্রতা করব লাগে আজি ইউডিএফক বকিছে তারপর যাই আকৌ একাংশ আপনার বর্তমান সরকারের প্রতিনিধি সকলের প্রতিনিধি বা মন্ত্রীর লগত গৈ দিল্লীত চাহ খাইছে আমার সন্দেহ হৈছে যে অখিল গগৈ ডাঙরিয়ায় পরিকল্পিতভাবে অখিল গগৈ ডাঙরিয়ায় একমাত্র রাজনৈতিক এই রাজনৈতিক ক্ষমতার কারণে ইচ্ছাকৃতভাবে কারাগত বন্দী হয়ে আসিল আজি আমি লাজ পাইছো এই মুহূর্তে আমি রাইজক আমি প্রার্থনা করছো রাইজে আমাক ক্ষমা করে দিয়ক আমি যদি ভুল করলো আজি ভুলের সংশোধনই করেছো আমি আপনার সম্মুখত অখিল গগৈ নেতৃত্বত আজি রাইজর দলটো রাইজর দল হয়ে থাকা নাই একাংশ দখলদারী একাংশ আপনার অনুপ্রবেশকারী দলত পরিণত হয়েছে যিব মন্তব্য করেছে যে কারো লগত আলোচনা নকরাক সতেরোটা সংগঠন আমি সমর্থন করছো সতেরোটা অন্যান্য সংগঠন আছে কারো লগত কোনো ধরনের আলোচনা নকরে আলোচনা নকরে যে চৈরাচারী কাণ্ড জধে মধে যি আপনার বিরুদ্ধে যদি মাত দিয়ে রাতিয়ে ঘোষণা করে যে নাই বহিষ্কার করব লাগে রাতিয়ে নির্দেশ দিয়ে যে সংগঠন পর উলিয়াই দিব লাগে রাতিয়ে নির্দেশ দিয়ে যে বিরুদ্ধে অপপ্রচার চলাব লাগে সেই কারণে আজি আমি অপপ্রচার কার বিরুদ্ধে চলাব দিয়ে কোনে কয় এই কথা অপপ্রচার চলাব লাগে বলে যে আপনি বাক্য হয় আপনি আজি তারিখত অখিল গগৈ যদি বিরোধিতা করে কয় যে আমি সংখ্যালঘু বিরোধী আমি যদি অনা আপনার অনুপ্রবেশকারী হোক বা সন্দেহজনক ব্যক্তির বিষয়ে যদি কিবা কোঁ রাতে ভিতরে মেসেজ পঠিয়েছে মনীষ মানে মেসেজ পঠিয়াব এনেকা মন্তব্য করব নালাগে কিন্তু জাতির স্বার্থত সুরক্ষার স্বার্থত আমার মাত মতার অধিকার নাই নাকি কিন্তু অখিল গগৈ আমার মাত মতার অধিকারটাও কাহি নিব খুঁজেছে অখিল গগৈ মানে ফাকলান্ডুটো অখিল গগৈ আসলে আজ তারিখ ফাকলান্ডু বলে কব লাগবে কারণ তেখেতে আসলে জাতীয়তাবাদী যে সত্তা সেটা ধ্বংস করেছে জাতীয়তাবাদী সত্তা এইকারণে ধ্বংস করেছে আর অখিল গগৈ নিজকে বড় অসমীয়া বলে কয় নিজকে জাতীয় নেতা বলে কয় তেখেতে গৈ যে মমতা ব্যানার্জির ভৰিত ধৰিছে গৈ তেখেতে যে কংগ্রেসের ভৰিত ধৰিছে গৈ ইয়াতক লাজৰ কথা আজি নাই আর সেই কারণে আজি আমি সত্তরটা সংগঠনে আমি এই রাইজর দলেরপরা আমার যে সমর্থন আছিলে সেটা আঁতরাই দিছো আজি তারিখ রাইজর দলত কোনো ধরনের জাতীয় সংগঠন নাই কেবল আমচু আছে আর কৃষক মুক্তি সংগ্রাম সমিতি আছে গতি অখিল গগৈ যাজনৈতিক ভবিষ্যৎ কিবা কারণত তখেতে আসলতে জেলত থাকিলে বাবে তখন এম এল এ হবলে পাইলে আর এই পাঁচটা বছরে তখেতর রাজনৈতিক ভবিষ্যৎ শেষ আর তারপিছত কিন্তু অখিল গগৈ কোনো রাইজে রাইজে সকলে চিনি পায় আর আসলতে কি হয়েছে অখিল গগৈ বহুদিন জেলত আসিল তো বতাহ পানী পোৱা নাছিলে সূর্যর পোহর পোৱা নাছিল এখানে মাথার বিকৃতি ঘটিছে এইখানে যত তত জি টিভি মন্তব্য কৈ থাকে গতি অখিল গগৈক আমি এটা কথা কব বিচাৰিছো যে আপনার অসমখন পৈতৃক সম্পত্তি নহয় আর আজি তারিখ আপনি রাইজর দলটো আমি এটা সাজেশন দিছো আমি সংগঠনের ফলে এটা সাজেশন দিছো যে আপনি রাইজর দলের নামটো সলনি করে বহিরাগত রাইজর দল বলে আপনি নামাকরণ লজ্জাজনক কথা এই উচ্ছেদ 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 লো যদি মন্তব্য করেছে কারণ আমি এইকেটাই কোথাও কারণ অখিল গগৈ যদি দলের আজি প্রতিনিধিত্ব করেছে এটা বহিরাগত রাইজর দল এইকারণে কোথাও বহিরাগত রাইজর দল বাবে তখন আজি উচ্ছেদ উচ্ছেদের বিরোধিতা করেছে আর উচ্ছেদ হয়েছে উচ্ছেদ নিশ্চয় হব কারণ উচ্ছেদ যদি হয়েছে সরকারি মাটিত থাকা কারো অনুমতি নাই উচ্ছেদ হওয়ার পাছতো সরকারে কিছু কথা ঘোষণা করেছে আমি সরকারের পক্ষ কথা নকও কিন্তু উচ্ছেদের প্রক্রিয়াতে ভুল সেটা আমিও কোথাও কিন্তু উচ্ছেদ নহব বলে যদি অখিল গগৈ দাবি করেছে এই কারণে করেছে কারণ তখন আজি বহিরাগত রাইজর দলের নেতৃত্ব রাইজর দলের সম্পাদকর পদত আসলে নির্বাচনও খেলিছিলে আজি হঠাৎ আপনাদের সংগঠন ত্যাগ করলে
এখিনিতে এটা প্ৰশ্ন উঠিছে, হাওৰা সমষ্টিত ধৈৰ্যগড়ৰ নামটো প্ৰক্ষেপ কৰিলে কিবা আলোচনা বিলোচনা হৈছিল নে? এই গোটেই বিষয়টোলৈ আপোনালোক যিহেতু পদবীত আছিলে গোটেই নাই, তেনেকুৱা কোনো ধৰণৰ আলোচনা হোৱা নাই আৰু কেতিয়াবা মিটিং হৈছিল যদিও নাজানো। আমি ইতিমধ্যে সংবাদ মাধ্যম আৰু ছ'চিয়েল মিডিয়াৰ যোগেদিহে আমি জানিছিলোঁ যে কোঁৱৰ ডাঙৰীয়া আমাৰ ৰাইজৰ তলত অন্তৰ্ভুক্ত হৈছে। কোঁৱৰ ডাঙৰীয়াক এই থাওৰা নিৰ্বাচনৰ কাৰণে অৱতীৰ্ণ হ'ব, থাওৰা নিৰ্বাচনৰ কাৰণে টিকেট প্ৰদান কৰা হ'ব। কি দেখিলে আপুনি, কি কি কাৰণত মোৰ ভংগ হ'ল অখিল কৰি কি দেখা পাব? মই এজন সাধাৰণ ৰাইজৰ দলৰ বাদ দি, সম্পাদক পদটো বাদ দি, মই এজন সাধাৰণ কৰ্মী, সাধাৰণ ব্যক্তি হিচাপে যি কোভিড প্ৰটকল হৈছিল সেই কোভিড প্ৰটকলৰ সময়ত মই মুখ্যমন্ত্ৰী সাহাৰ্য পুঁজি লৈ কিছু আৰ্থিক সাহাৰ্য দিবৰ কাৰণে মুখ্যমন্ত্ৰীক মোৰ কোম্পানীৰ ফালৰ পৰা, মোৰ এটা ব্যৱসায় আছে যিহেতু, মই আগবঢ়াইছিলোঁ, তাৰ কাৰণেও মই জবাবদিহি হ'বলগীয়া হৈছিল। মই সাধাৰণ ব্যক্তি হিচাপে মুখ্যমন্ত্ৰী সাহাৰ্য পুঁজি লৈ যদি টকা আগবঢ়ালোঁ তাৰ কাৰণে মই দলৰ মজিয়াত অপ্ৰস্তুত হ'বলগীয়া হৈছিল। লগত কাৰণে কাৰণে কথা পাতে, পীযুষ হাজৰিকাৰ লগত যদি গৈ গোপনে দিল্লীত মিটি ৰেলী কৰে, গতিকে ইয়াৰ অন্তৰালত ভিতৰত কি থাকিব লাগিব অসমৰ ৰাইজে জানিব। আপোনালোকে সংবাদ মাধ্যমে প্ৰচাৰ কৰাৰ লগে লগে হয়তো মোৰ ওপৰত বিভিন্ন প্ৰশ্ন আহিব। আমাৰ যি ছ'চিয়েল মিডিয়া আছে, আমাৰ যি ৰাইজৰ দলটো আমি চলাই পাই আহিছোঁ, যে যি ছ'চিয়েল মিডিয়া আছে আজিৰ পৰা আক্ৰমণ কৰিব অনুপ আনমুখ, অনুপ তামুখ, বিজেপি দালাল। আমি বিজেপি দালাল হৈ থাকিব বিচৰা নাই, আমি স্পষ্টভাৱে এটা কথা কৈছোঁ, আমি কাৰো দালাল নহয়, কাৰো গোলামো নহয়। অখিল গগৈয়ে বিজেপিৰ হৈ কাম কৰিছে নেকি, এটা অভিযোগ আহি? নাই নাই, চাওক, অভিযোগটো আহিছে ৰাইজৰ দল, ৰাইজেতো অভিযোগ আহিছে, গতিকে এইবিলাক বিচাৰ ৰাইজৰ আদালতত হ'ব, ৰাইজে সেয়া বিচাৰ কৰি দিব। আৰু মই কৈছোঁ যে এনেকুৱা ধৰণৰ কথা, আৰু ৰাতি ৰাতিৰ ভিতৰত আহি পেলাই আমাৰ সাধাৰণ সম্পাদক হয়, কোনো ধৰণৰ প্ৰচিডিং নাথাকে, কোনো ধৰণৰ কথা নাথাকে, এই প্ৰচিডিংবিলাক ক'ত লিখা হয়? এইবিলাক ভুৱা প্ৰচিডিং প্ৰস্তুত কৰা হয় নেকি? গতিকে এনেকুৱা ধৰণৰ বিভিন্ন প্ৰশ্ন হিমাংশু আছে, গতিকে এইখিনি পৰৱৰ্তী সময়ত নিশ্চিতভাৱে জানিব, নিশ্চিতভাৱে গম পাব। চৰকাৰী মাটি মাটিৰ উচ্ছেদৰ বিৰোধিতা কৰিছে অখিল গগৈ? মইতো চৰকাৰী মাটি উচ্ছেদ কৰা বিৰোধিতা নহয়, মইতো ক'ম উচ্ছেদ হ'ব লাগিব, উচ্ছেদ কৰিব লাগিব, কোনো মানুহক প্ৰাধান্য দিয়া নহ'ব, উচ্ছেদ কৰি ইয়াত চৰকাৰী ভূমি সকলো মুকলি কৰিব লাগিব, ইয়াত কাৰো দপদপনি চলিবলৈ দিয়া নহ'ব। এই যি উচ্ছেদ হৈছিলে মই পূৰ্ণ সমৰ্থন কৰিছোঁ, হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক মই শুভেচ্ছা প্ৰদান কৰিছোঁ, তেওঁক মই এটা কথাই ক'ব বিচাৰোঁ যে উচ্ছেদ কৰক, আৰু ইয়াত কোনো ধৰণৰ ব্যক্তি বিশেষে, কোনো ধৰণৰ এটা জাতিক, কোনো এটা সম্প্ৰদায়ক গুৰুত্ব প্ৰদান কৰি ইয়াত ভোট বেংকৰ স্বাৰ্থত এনেধৰণে মানুহ বহিবলৈ দিয়া নহ'ব। আপুনি উচ্ছেদ কৰক, অসমৰ ৰাইজ আপোনাৰ লগত আছে। মই পুনৰ কৈছোঁ যে আমাৰতো নিৰ্বাচন আয়োগত এতিয়ালৈকে ৰেজিষ্টাৰ নহ'ল ৰাইজৰ দল বুলি কোনো ধৰণৰ ৰেজিষ্টাৰ্ড নাই, গতিকে এতিয়া ইমানখিনি যেতিয়া নিৰ্বাচনৰ আগত কৰিবই নোৱাৰিলোঁ যিহেতু, গতিকে এতিয়া আৰু নিৰ্বাচন আয়োগত আগত কৰিব নোৱাৰিলোঁ যেতিয়া, এতিয়া প্ৰাইভেট কোম্পানী হিচাপে কৰিলে সুবিধা হ'ব। কি হ'ল সমস্যাটো, কি হ'ল আপোনালোকে এনেকৈ যে এৰিব লগা হ'ল? অখিল গগৈৰ প্ৰতি অভিযোগ নে দলটোৰ প্ৰতি অভিযোগ? নাই নাই নাই, আমাৰ অভিযোগ অখিল গগৈৰ ওপৰত, কাৰণ আমি ভাবিছিলোঁ অখিল গগৈক যেতিয়া নেকি সভাপতিত্বত তেওঁ এই ৰাইজৰ দলটো অখিল গগৈৰ নেতৃত্বত আগুৱাই নিব বুলি, কিন্তু অখিল গগৈ যে আজি যিটো কৰিছে, অখিল গগৈয়ে চব মানে নিজাববীয়াকৈ একচেটীয়াভাৱে যিকোনো সিদ্ধান্ত লয়, তেওঁলোকে কোনো কেন্দ্ৰীয় কমিটিৰ লগত নবহে, আৰু গোটেই মানে ডিষ্ট্ৰিক্ট হওক বা বোৰ্ড পৰ্যায়লৈকে তেখেতে কোনো আলোচনা নকৰে, অকল নিজৰ মুনাফাৰ কাৰণে তেখেতে বিভিন্ন মানে ৰাজনৈতিক দলৰ লগত ভিতৰুৱাকৈ আলাপ আলোচনা কৰে, আৰু ৰাইজৰ দলৰ যি ৰাজনৈতিক পক্ষাত তেওঁ মানে কোনো মানে এই হতৰ সংগঠনে হওক বা বেলেগ বেলেগ যি কৃষক মুক্তিৰ বাদে বেলেগক কাকো তাৰমানে এই হেৰিত অগ্ৰাধিকাৰ নিদিয়ে। আপুনি চাওক, ইলেকশ্যনৰ নামত তেওঁলোকে এই ৰাইজৰ দলৰ হৈ তেওঁলোকে দোকান বজাৰ খুলিছে, এই দলৰ যোগেদি তেওঁলোকে কিছুমান পইচা আদায় কৰিছে, তেওঁলোকে কিছুমান মানুহৰ পৰা পইচা লৈছে, আৰু তেওঁলোকে এই মানে ভিতৰুৱাকৈ কিছুমান মিটি ৰেলী কৰি পেলাই পইচা সংগ্ৰহ কৰিছে। ইতিমধ্যে ভিতৰুৱাকৈ আমি গম পাইছোঁ যে হয় তেখেতে পইচা লৈছে, তেখেতে অকল নিজৰ মুনাফাৰ কাৰণে তেখেতে একচেটীয়াভাৱে এই দলটোক সম্পূৰ্ণভাৱে বৰবাদ কৰি দিছে, আৰু এই দলটোৰ ভৱিষ্যত একো নাই, আৰু তেওঁ এজন মানে ৰাজনৈতিক নেতৃত্ব দিয়া ব্যক্তিয়ে নহয়, তেওঁ এজন মানে সংগঠনৰহে নেতৃত্ব দিব পাৰিব। এজনলৈ অভিযোগো আহিছে টকা পইচাৰ লেনদেনৰ খেলি মেলি কিবা কিবি, কিমান সঁচা কি কথা? টকা পইচাৰ কথা যদি আমি গম পালোহেঁতেন আমি দলৰ এনেকৈ ওলাই আহিবলগীয়া আছে, নহ'লেহেঁতেন আমি দলৰ নীতি নিৰ্ধাৰণৰ কথা জানিলোহেঁতেন। কিন্তু দলৰ যেতিয়া নিৰ্বাচন হৈছিলে সেই সময়ত মই ৰহা বিধানসভাত প্ৰাৰ্থী আছিলোঁ, মোক 900,000 টকা দলৰ সন্মানীয় কাৰ্যকৰী সভাপতি ভাস্কৰ শইকীয়া ডাঙৰীয়া দিছিলে। পিছত মই সুধিছিলোঁ এই 900,000 টকা পুঁজি ক'ৰ পৰা সংগ্ৰহ হ'ল, মই যেনেকৈ যেনেকৈ সাধাৰণ সম্পাদক মই জনাটো দৰকাৰ, আৰু এই 900,000 টকাৰ হিচাপ মই তেওঁলোকক দিব লাগিব, ৰাইজে জানিব লাগিব। তেওঁলোকে মোক এটা কথাই ক'লে, পইচা ক'ৰ পৰা আহিছে সেই উৎস জনাৰ পৰিৱৰ্তে পইচাটো নিৰ্বাচনৰ কামত ব্যৱহাৰ কৰক, সেইটোহে তেওঁলোকে মোক পৰামৰ্শ দিলে। গতিকে মোৰ সন্দেহ হয় যে 900,000 টকা এটা বৃহৎ পৰ্যায়ে মোকেই দিছে, বাকী কাক কাক কেনে দিছে নাজানো,
গতি হয়তো কোরবার কেতিয়াবা কারবালে বুঝাবুঝি করে পয়সা পাতি আনিছে নাকি এনেকা কেতিয়াবা মনত সন্দেহ হয়।